हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 16th June 2020 करेंट अफेयर्स निये एलाम। तो आज तुम्हारे जो 18 करेंट अफेयर्स आछे तार साथे साथे आमी एक्सट्रा फैक्टगुलो व्याख्या करे देव। तुम्हारा प्रथम थेके शेष पर्यन्त देखो, स्किप करो ना। भिडियोटा भालो लागले लाइक करो, चैनले नतून होये थाकले सबस्क्राइब करो। ओके, चलो देखे नी प्रश्नगुलो। प्रथम प्रश्न, विभिन्न बैंकेर सीईओ पदे नियुक्त व्यक्तिर बयोसीमा बाड़िये कत बछर करार प्रस्ताव दिल रिजार्व बैंक। ए प्रश्नेर सठिक उत्तर हो जाबे होच्छे अपशन बी, 70 बछर। आरबीआई एर पुरो कथा हलो रिजार्व बैंक अफ इंडिया 1935 सालेर 1st April एटी प्रतिष्ठित होयेछिलो कलकाताय़, बर्तमान गवर्नर शक्तिकान्त दास। ओके, 2 नम्बर प्रश्न देखे नेब। প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম স্যানিটাইজ করার জন্য জার্মি ক্লিন চেম্বার তৈরি করলো কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডিআরডিও। ডিআরডিওর পুরো কথা হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সদর দপ্তর নিউ দিল্লি, প্রতিষ্ঠিত হয় 1958 সালে। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখব আমরা। স্বাস্থ্যগত সমীক্ষার জন্য ঘর ঘর নিগরানি নামে অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব সরকার। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, বর্তমান মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং আর বর্তমান রাজ্যপাল বিজয়েন্দ্র পাল সিং বাদনোর। ওকে, 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। নেচার ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 12। এই তালিকায় প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে চীন এবং তৃতীয় স্থানে জার্মানি। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব। গার্গো ইন্টারন্যাশনাল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সোনু সুদ, অপশন সি। 6 নম্বর প্রশ্ন আমরা দেখব। তামিল ভাষার উচ্চারণ অনুযায়ী রাজ্যে 1018টি জায়গার ইংরাজির নাম পরিবর্তন করতে চলেছে কোন রাজ্য? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। 7 নম্বর প্রশ্ন আমরা দেখব। বাঁশ আমদানির উপর কাস্টমস ডিউটি বাড়িয়ে কত শতাংশ করলো কেন্দ্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 25%। আগে 10% ছিল কাস্টম ডিউটি। ওকে, 8 নম্বর প্রশ্ন। ভারতে প্রথম কোন সংস্থা কনস্ট্রাকশন সেক্টর হিসাবে সম্পূর্ণ ডিজিটাল হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, NHAI। পুরো কথা কি? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখব, 9 নম্বর প্রশ্ন। আত্মহত্যা করে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকালীন বয়স কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 34। চিচোরে MS ধোনির মতো হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। 10 নম্বর প্রশ্ন দেখব আমরা। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 14 জুন। 2020 সালে থিম ছিল সেভ ব্লাড সেভ লাইভস। 11 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা। কোন দেশ তাদের সাবমেরিনটিকে বিশ্বের গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চের নিচে 10,907 মিটারে চালিত করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চীন। 12 নম্বর প্রশ্ন দেখব। আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন কোন ভারতীয় ভারোত্তোলককে অ্যান্টি ডোপিং লঙ্ঘনের অভিযোগ বাতিল করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঞ্জিতা চানু।
অপশন বি, আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সদর দপ্তর হাঙ্গেরি, আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি উর্সুলা পাপন্দ্রিয়। 13 নম্বর প্রশ্ন দেখব, পুনম পর্যবেক্ষণ দ্বারা কোন প্রাণীর সংখ্যার পরিমাপ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিংহ। 14 নম্বর প্রশ্ন দেখব, ২০২০ কস্ট অফ লিভিং জরিপ অনুসারে কোন শহরকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে ঘোষণা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মুম্বাই। 60তম ব্যয়বহুল শহর হিসেবে স্থান পেয়েছে এবং এশিয়ার 19তম স্থানে রয়েছে। ওকে, 15 নম্বর প্রশ্ন দেখব, কোন রাজ্য সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটিতে লকডাউনের আদেশ দিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটিতে লকডাউনের আদেশ দিয়েছে। চিকিৎসক কর্মী সহ অপরিহার্য সেবা শ্রমিক ছাড়া সমস্ত নাগরিককে এই দিন চলাচলের জন্য ই পাসের আবেদন করতে হবে। ওকে, পরের প্রশ্ন দেখব, 16 নম্বর প্রশ্ন, কোভিড-19 হাসপাতাল হিসেবে হোটেলগুলি ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করার জন্য কে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দিল্লির হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট 2 প্রস্তাবিত হোটেল, সূর্য হোটেল এবং ক্রাউন প্লাজা, এবং হোটেলগুলির সম্ভাব্যতা সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়ার জন্য ডাক্তারদের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। 17 নম্বর প্রশ্ন দেখে নেব, কোন রাজ্য নমুনা সংগ্রহ অভিযান শুরু করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। 18 নম্বর প্রশ্ন দেখব, লকডাউন লিসেন্স লিভিং অ্যান্ড আদার স্টোরিজ বইটির লেখককে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শোভা দে। এই বইটিতে শোভা দে লকডাউন সিরিজের ছোট গল্পের একটি সেট প্রকাশ করেছেন। এই বইটি মূলত করোনা ভাইরাস জনিত লকডাউন এবং তার সাথে কিভাবে মোকাবিলা করতে হবে তা তুলে ধরেছেন। ঠিক আছে, মানে এই বই, এই বইটাটা মানে ছোট গল্পের সিরিজ। এই বইটিতে করোনা ভাইরাস জনিত লকডাউন এবং কিভাবে মোকাবিলা করতে হবে সেটাই তিনি তুলে ধরেছেন। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে 18টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর এখন তো দেখতেই পাচ্ছ যে আমি প্রত্যেক দিনই এরকম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি তোমাদের জন্য। এখন আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আনবো না, দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আনবো। আর যারা আগের সেটগুলি এখনও পর্যন্ত দেখে নেওনি, তাদের জন্য প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।